ए অটোমেটিক রোলিং শাটার মোটর রিমোট কন্ট্রোল হ্যায় উইথ সেন্সর। পহলে আপ লোক ইসে দেখিয়ে, এ হ্যায় আপকা সেন্সর ইউনিট, এ হ্যায় রিমোট ইউনিট, এ ভি হ্যায় রিমোট। এক সেন্সর মে দো দো রিমোট হতা হ্যায়, এ লাইটিং কে লিয়ে আপ ওহাঁ লাইট এলইডি লাইট সে ভি আপ উসে সেট কর সকতে হো। আর বো হ্যায় জ্যাক, একবার খোল কে দিখাও, পহলে সব কুছ উতর মত দো, দিখাও একবার, ইসে 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 খোলো একবার, দিখাইয়ে একবার, হ্যাঁ হ্যাঁ দিখাও এসে। দেখিয়ে উপর মে হ্যায় আপকা সেন্সর, আর নিচে রিমোট হ্যায়, এক সেন্সর কে সাথ দো রিমোট হতা হ্যায়, ইয়ানি দো রিমোট সে আপ এক শাটার কো অপারেট কর সকতে হো। আর উসমে জো রেড ট্যাগ মে হ্যায় বো উসকে সাথ আপ এলইডি লাইট ভি আপ মতলব ইনস্টল কর সকতে হো, কি আপকা রিমোট মে সুইচ অন হ্যায়, মতলব আপকা শাটার রেডি ফর রিমোট অপারেশন ও ইন্ডিকেশন কে লিয়ে। আর আপকা উসকে সাথ দো রিং আতা হ্যায় জিসকে সাথ আপ রিমোট কো মতলব কিচেন কে সাথ উসকা ব্যাঠ কর সকতে হো। আর উসকে সাথ আর এক জ্যাক ভি আতা হ্যায়, কিউকি দেখিয়ে আভি এ ট্রেন জো আয়া হ্যায় মতলব ভারত মে, এ 2014 সে হি জ্যাদা সে জ্যাদা লোক ইনস্টল কর রহা হ্যায় আপনা শাটার মে। মে ভি মতলব কহি সাল হো গিয়া মে এসে ইউজ কর রহা হুঁ, আর কহি সাল হো গিয়া মে এসে ইউজ কর রহা হুঁ, মতলব আর জো পুরানা মতলব দু কিসম কা হতা হ্যায় শাটার। ইয়াঁ পর আপ একবার দেখো, ইয়াঁ পর একবার আপ উসে দিখাইয়ে সেন্সর কো। হ্যাঁ আপকে পাস জিওলিন কা শাটার হো, জো ভি হো দিখাও একবার, এই বালা পোর্ট কো দেখাও, ইস এ বালা পোর্ট কে সাথ জ্যাক টু জ্যাক সেট হোগা, এ এ বালা জ্যাক কে সাথ, হ্যাঁ উসকে সাথ এ জ্যাক টু জ্যাক সেট হোগা। লেকিন কুছ মোটরস এসে ভি হতা হ্যায় জহাঁ আপকো এ অ্যাডাপ্টার চাইয়ে, এ আপকা এ পহলে যাকে বহাঁ সেট হো যাতা হ্যায়, হ্যাঁ এ এ বালা ইহাঁ পর সেট হতা ইহাঁ পর, আর ইসকে সাথ আপকা মোটর কা কানেকশন হতা হ্যায়। লেকিন মুঝে নেই লাগতা হ্যায় কি ভারত মে এসা কুছ জরুরত হোগা, ভারত মে জো মোটর আতা হ্যায় চাই আপ মতো অনলাইন হো ইয়া অফলাইন, দিল্লি মুম্বাই নাগপুর পুনে চেন্নাই কলকাতা মতলব যাহা ভি হো, ও এ বালা জাদা ইউজ হতা হ্যায়, এ এ এ বালা পোর্ট আতা হ্যায়, এ এ বালা পোর্ট আতা হ্যায়। মে আপ লোগো কো এক ভিডিও মে দিখা ভি দুঙ্গা কি দেখি এ বালা পোর্ট কে সাথ এ অ্যাড হো রহা হ্যায়, আর ইসকে সাথ আগর আপকা জরুরত হ্যায় তো আপ ইসকে সাথ এ লাইট কা ভি আপ কানেকশন দে সকতে হো। চলিও আপ দেখো কি রিমোট কা জো ইসকা জো রিমোট হ্যায় এ সহি হ্যায় ইয়া নেহি, ইসকে লিয়ে পহলে আপ দিখা উসে আপ ডাউন অন অফ দিখাও, উসকে সাথ এক প্রোটেক্টর হতা হ্যায়, জুম জুম করকে দিখাও, আর এ ভি দিখাও দিখাও, হ্যাঁ আর জো মে আপকো ও জো দো দিয়া রিমোট, হ্যাঁ ইসকে সাথ, হ্যাঁ উসে দবা কে দিখাইয়ে, দেখিয়ে বো লাইট বহাঁ ব্লিঙ্ক, হ্যাঁ বো লাইট বহাঁ ব্লিঙ্ক কর রহা হ্যায় লক আপ, এ হো গিয়া লক, এ হো গিয়া স্টপ, আর এ এ বো নেই বো নেই ও বালা, আর এ হো গিয়া ডাউন, এ হো গিয়া ডাউন, তো চার হ্যায়। আর এ বালা রিমোট আপকা কাম কর রহা ইয়া নেই উসকে লিয়ে সে লাইট তো মতলব ব্লিঙ্ক কর রহা হ্যায় ঠিক হ্যায়, উসকে লিয়ে এক ওয়াকি টকি সে ইয়া আপ রেডিও সে ভি জিসমে ফ্রিকোয়েন্সি হো, ইসকে লিয়ে আপ এক ওয়াকি টকি কো অন করকে ইয়া জিসমে মতলব ফ্রিকোয়েন্সি হো ইয়া আপ রেডিও কে সাথ ভি আপ ইসে টেস্ট কর সকতে হো, আপ উসে দবাও দেখো এক আওয়াজ ভি আয়েগা, হ্যাঁ ওয়াকি টকি কা সাউন্ড বাড়াও, দেখা দেখাও দেখাও দেখাও
साथ साथ दिखाओ, अरे उस तरफ नहीं, जहां भी देखा वो आवाज जरूर होगा, दिखाओ। देखिए देखिए, ये जब देखा आपने, इसे हटाओ, ये वाला सेंसर को हटाओ वहां से। देखा आपने, यानी ये रिमोट सही है। अगर आपके पास अभी शाटा नहीं है, अगर आप मार्केट में हो जहां पर आप इसे परचेस करने के लिए गए हो, तब तो शटर आपके पास नहीं रहेगा, तब आप इसे जांच कर सकते हो हाँ कि आपका रिमोट आपका फ्रीक्वेंसी सही है, ठीक है। तब ये वाला भी खोल के दिखाई। और इसके अलावा देखिए, दिल्ली मेड एक आता है रिमोट, है वो नहीं, देखिए दिल्ली मेड, ये बहुत दिखाओ, ये साइज में भी बड़ा है और इतना खास नहीं है, ये थोड़ा सस्ता आता है। ये देखिए, ये भी सही है, देखिए ये भी काम कर रहा है देखिए, लेकिन ये सस्ता आता है जी, ये इतना खास नहीं है। इसमें ग्रीन से इसका स्विच है, वही वाला है अप डाउन और अनलॉक एंड लॉक। आप आ जाओ। और एक ये वाला बहुत अच्छा और इसका हाई क्वालिटी है, ये कंपनी जो है ये जियोलिन कंपनी का है, जियोलिन कंपनी का ये है। देखिए इसका जो अच्छा क्वालिटी है ना जी, इसके पीछे एक नंबर होता है और एक ग्रीन एक स्टिकर भी होता है, वो नंबर उसका सेंसर में भी लिखा हुआ होता है और यहाँ पर रिमोट में भी। वो वाला आप दिखा दोगे कि रिमोट में और सेंसर में एक ही नंबर लिखा होता है। ये वाला काफ़ी अच्छा है, इसका क्वालिटी ये है, देखिए जियोलिन कंपनी का। ये हिस्सा थोड़ा जूम कीजिए, ये है जियोलिन कंपनी का। ये है जियोलिन कंपनी का हुआ, देखिए इसका एक नंबर होता है और वही वाला नंबर उसका सेंसर में भी होता है और इसका क्वालिटी भी उससे काफ़ी बढ़िया है। ये है आप, ये है डाउन, इसका वाइट है इसका लाइट, ये अनलॉक, ये है लॉक। अब ये वाला दिखाइए, अच्छा आप उसे दिखाओ कि वो वाला नंबर जो इसके साथ जो है, वो वाला नंबर दिखाओ उसका, दिखाओ दिखाओ, इसे लेके दिखाओ। जो नंबर देखिए कि रिमोट में होता है वो सेंसर में होता है, सेंसर और रिमोट में एक ही नंबर होता है, दोनों रिमोट में ही एक ही नंबर होता है। ये भी देखो, ऐसा आता है।